মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি রান্না যেটা করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর তার আগে ঘুম থেকে উঠে তো সমস্ত কাজকর্ম করা হয়ে গিয়েছে, করে আরুষকে পড়ানো হয়ে গেল, খাওয়ানো হয়ে গেল। এইবার আমি যাচ্ছি দুপুরে রান্নাটা করতে। আর তার আগে ঘরের যে অবস্থা সেটা তোমাদের একটু আমি দেখাবো, যে আমি রান্না করব কখন, তারপরে পুরো ঘরটা আমার গোছাতে হবে। আরুষ কালকে বাড়ি এসছে, বাড়ি এসেই শুরু করে দিয়েছে ওর উদ্দাম কাজকর্ম, একদম মানে সব কিছু লন্ড ভণ্ড করা, চারিদিকে জল ছড়ানো। আর আমাদের বেসিনে তো কোনো সময় মানে নোংরার শেষ সীমা নেই, ও সবসময় জিনিসপত্রে জল ভরছে, এ করছে ও করছে, সব বেসিনের মধ্যে রাখছে। তো আমি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি আজকে, আর বাড়ি কেউ নেই, আমি একা, আমার মতন আমি কাজ করব। মা থাকলে তবুও করে দেয়, আর আজকে তো একেবারে একা, তো বেশি ব্লগ করতে পারবো না এখন। আমি আমি এখন কী রান্না করছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো, দেখিয়ে আজকে ফোনটা দিতে হবে, নাহলে চুপচাপ থাকবে না। আমি জাস্ট রান্না করব, ঝটপট করে রান্না করতে হবে, খুব দেরি হয়ে গেছে আজকে। আর আমি দুপুরে যেটা রান্না করব সেটা হলো এই যে মাছ, এখনও ভাজা করতে হবে। আমার শাশুড়িমা এটা কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে গেছে, তরকারি কেটে রেখে যায়নি। আজকে আমি তরকারিটা নিজেই কেটে নেব, কেটে রান্না বান্না করবো। আমি জানি আজকে আমার খুব দেরি হবে, বেশি কিছু তরকারি করব না, আমি একা বাড়ি, একটা দুপুরের তরকারি করব আর মাছের ঝালটা করব। এটা করে তারপর আমার কাজ কমপ্লিট হবে। আমি ওকে ফোনটা দিতে এসেছি, আর দিতে এসে বলছে মা আমার খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, পাপা তোমাকে কালকে যে চকলেট টেনে দিয়েছে ওকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে, ওরটাও খাওয়া হয়ে গেছে, ফ্রুটিটাও খাওয়া হয়ে গেছে, আর এখন আমার চকলেটটাও না কালকে খাইনি, আমি রেখে দিয়েছিলাম, সেইটা এখন চাচ্ছে, বলছে তোমার চকলেটটা আমাকে দাও, বদ মানে নিজে খেয়েই নেবে। আর বই টই পড়ে ওখানেই ব্যাগ টেবিল সব রাখা, বল দেখো দেখো ওর অবস্থাটা একটু দেখো। কি দেবো কি দেবো? আমার চকলেট আমাকে দিয়েছে, আমি খাবো, তুমি কেন খাবে? বাবা মারে না কিন্তু। কেন কেন লাইট অফ করছো কেন বাবা? লাইটটা জ্বালা, অন্ধকার হয়ে গেছে না, আমি চকলেট দেবো না কিন্তু, দেবো না চক, লাইটটা এবার কেটে যাবে, লাইটটা এবার কেটে যাবে, বল মানে ওর বদমাইশি না শেষ সীমা পার করে দেয়, এত বদ। ওর ওর পাপা আগে আমার জন্য একটা চকলেট আনতো, ওর জন্য একটা আনতো, ও দেখলো কি যে আমারটাও না ও খেয়ে নেয়, তার জন্য কি করলো, ও আমি ওকে চকলেট আনা তো বন্ধই করে দিয়েছি, যে ছেলে দাঁত খারাপ হয়ে যাবে চকলেট আনবে না, ও চুরি করে কালকে আমাকে একটা এনে দিয়েছে, ও সেটা দেখেছে, বলছে ওইটাই দাও আমাকে, দেবো 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 দেবো। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, এসে বটি নিয়ে আমি বসে গেছি তরকারি কাটতে। প্রথমে পেঁয়াজ রসুনটা কেটে নেব, তারপর আস্তে আস্তে অন্যান্য তরকারিগুলো কাটব। আর আমি বটিতেই তরকারি কাটি সেটা তোমাদের প্রথমেই বলেছি, আমি চাকুতে খুব একটা পারি না, এই জন্য আমি বটিতেই করি। আর তার জন্য আমি পেঁয়াজ রসুন সবই ছাড়িয়ে নেব, মশলাটা রেডি করে তারপর আস্তে আস্তে আমি পটল নিয়ে বসবো, পটল কাটবো। আজকে দুপুরটা যেটা রান্না করবো ভাবছিলাম, ঠিক করে পাচ্ছিলাম না, সেটা পটল করবো, পটল দিয়ে মাছ দিয়ে একটা করবো, আর রাত্রের জন্য করে রাখবো সেটা হলো মাছের ঝাল। কারণ আজকে বাড়ি নেই, ওরা কেউ নেই, আমি একা একার মতোই একটা তরকারি করে নেব, আর দুপুরটা করে রাত্রেরটা করে রাখলে কী হবে, আমার রাত্রের ঝামেলাটা যায়, মেয়ে মানুষের রান্না না থাকলে যা হয়, মানে রান্না না থাকলে মনে হয় কি যে সর্বসম কাজ আমার সব, মানে ওই পর্যন্তই, কারণ রান্নাটাই সব থেকে বড়ো কাজ মেয়েদের, ওইটা না থাকলে একটা মনে মনে ভীষণ একটা আনন্দ কাজ করে, মানে রান্না কাজটাই না মেয়েদের যেন সব থেকে ঝামেলার কাজ। ঝামেলা মানে কি, রান্না করতে ভালো লাগে কিন্তু প্রতিদিন তো আর ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় কি একটু যদি একদিনের জন্য ছুটি পেতাম, রবিবারটা যদি আমাকে কেউ ছুটি দিত, না আমরা ছুটি পাই না। আর এদিকে অলমোস্ট মাছটা ভাজা হয়ে গিয়েছে, ওই যে মাছ ভাজা হয়ে গেলে এখনই আমি পটলটা বসিয়ে দেবো, পটলটা ভাজা হয়ে গেলে পটলটা একটা কড়াইতে পটলটা রান্না হবে, একটা কড়াইতে মাছের ঝাল হবে। তো আমি এইভাবে দুটো তরকারি ঝটপট করে নিই, আর উচ্ছে ভাজাটা তো করবই, করে আমার কাজ শেষ, এবার স্নান করতে যাবো, আর উঠতে স্নান করাবো, খাওয়াবো দাওয়াবো, ওকে ঘুম পড়াবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি,
আমার ঘরটা ঝাঁটাতে, কারণ আমি একটু আগেই ঘরটা ঝাঁটিয়ে গেছি, কিন্তু আমার এই যে পুত্র সন্তান সব সময় সেইগুলো সব নষ্ট করে দেয়। মানে ঘরটা এই ঝাঁটিয়ে যাব, আবারও খেলনা নিয়ে চলে আসবে, খেলনার সঙ্গে বালি বাইরের মাটি আছে তা সেগুলো নিয়ে খেলবে। এই সমস্ত করতে করতে না আমার ঘরটা এতবার ঝাঁটাতে হয়, আর তো আমি আগেই দেখেছি জল কাদা সবসময় করে রাখি বারান্দা, কতক্ষণ পারা যায়? আমি সত্যি পারি না এগুলো করতে। আর আজকে তো আর মা নেই, মা থাকলে অন্তত এবার আমার ঘরটা ঝাঁটানো হয়ে গেছে। ঘর ঝাঁটানো হয়ে গেলে আমি ঘর মুছতে চলে এসেছি। আর আজকে না আমি ওই যে ওই আমার যে লম্বা যে লাঠিটা আছে মোছার, ওটা দিয়ে আমি মুছছি না, কারণ ওটা দিয়ে না খুব একটা পরিষ্কার হয় না আমার যেন সেটা মনে হয়। আর আমি হাতে মুছলেই যেন বেশি পরিষ্কার হয় মেঝেটা চকচক করার, ওটা দিয়ে বুলিয়ে বুলিয়ে চলে যেতে হয় না। শাশুড়ি মা এখন একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছে আমাদের নিজেদের, একদম তার মুখে প্রসাদ দিচ্ছে, না গেলে তো হবেই না, আমাকে যেতে বলছিল। তা আমি কাল বাপের বাড়ি থেকে এসেছি, তার জন্য আজকে আর যাবো না, তো একটু দেখুন ওরা বেরোক তারপর আরও কথা বলছে। এই যে আমাদের নতুন আমাদের বাড়ি গাড়ির রাস্তায়। আচ্ছা এই সবাই মাস্ক পরো। আমরা না এই ঘুম থেকে উঠলাম, আর আমি স্নান করে আসার পরে না একটু তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, ভীষণ কষ্ট হয়ে গেছিল। আর এখন উঠে এখন একটু বাইরের দিকে যাচ্ছি, কারণ আমাদের ওই যে ছাদে পুরনো বাড়ির ছাদে যে আশফল গাছ ছিল না, ওই আশফলগুলো পেকে গিয়েছে। আমার শাশুড়িমা বলছিলো আমি বাবার বাড়ি থেকে আসার পরে তা ওখানে একটু যাবো, আশফলগুলো কেমন দেখে খেতে হয়েছে, তো চলো ওখানে যাওয়া যাক। চলো চলো গেট খোলো, আসো আসো আসো। না দেখি কোন পা, হ্যাঁ ওটা ওই পা। তুমি জুতো সবসময় উল্টো পাল্টা পরো, বা পাটটা ডান পায়, ডান পাটটা বা পায়। চলো চলো চলো, হ্যাঁ এবার ঠিক আছে, এবার চলো। তুমি আশফলগুলো খাবে তো? চলো 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 চলো। কাদা, ওই কাদার ওই পাশ দিয়ে পাশ দিয়ে চলো। দেখো পুরোটা পেকে গিয়েছে যে একদম লিচুর মতো। কি মিষ্টি মিষ্টি বাবা। ও লিচু, লিচু মানে কি? হ্যাঁ লিচু গাছ বাবা, এটা ভীষণ মিষ্টি, তুমি একটা খাও খাও। আমি আমার হাতে বড় দেখে নাও, এই যে বড়টা, এই যে দেখো নিচে ভাবনা ছোট। এই নাও এই নাও, দেখো আমি ছাড়িয়ে দিয়েছি, এই যে নাও 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 নাও, ওইটা ওইটা বের করে শুধু শ্বাসটা খাও খাও। দেখো দেখো খুব মিষ্টি বাবা, খেয়ে না ওইটা, ওই ওর খোসাটা ফেলে দাও, আমি ফেলে দিয়েছি, তুমি খাও। আমাদের এইদিকে তাকাও, মিষ্টি না, ওর খোসাটা ফেলে দাও। এবার খাও, ওই দানাটা খাবে না, হ্যাঁ দানাটা বের করে দেবে, শ্বাসটা খাও আগে, দেখো কি মিষ্টি দেখো। হ্যাঁ আমরা ওই জায়গায় গিয়ে আমাদের 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 গাছের খুব মিষ্টি একদম মামা, এইগুলো তো ভীষণ বড় বড়। এই যে এই যে আমাদের গাছের পাশে আমাদের মাটি দিয়ে চাপা দিয়ে এই দেখো
দেবো আর বের করে দেবো, ছাদের সঙ্গেই লেগে আছে মানে এইগুলো তো পুরো পাকা একদমই বড় বড় গুলো। আর যখন আমি এই আশফলগুলোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছে, তখন আশফল হয়েছিল। আমি একটা সপ্তাহের জন্য বাপের বাড়ি গিয়েছি, এবার তার মধ্যে পুরো পেকে গেছে, পুরো ভিতরে রস মিষ্টি লিচু পুরো। তুমি কি করছো, ছোট ছোট তুলছো দেখো তুমি বাবা, এগুলো ছোট ছোট গুলো পাকেনি কিন্তু একটু বড় বড় যেগুলো সেগুলো পেকেছে। আর আজকের আবহাওয়াটা কত সুন্দর দেখো, পুরো আকাশ পরিষ্কার চারিদিকে কত সুন্দর। যখন বাপের বাড়ি ছিলাম তখন যত বৃষ্টি হওয়ার হয়েছে আমি একটু ঘর থেকে বেরোতেও পারলাম না একটা দিনের জন্য। ওই একটা দিন সময় পেয়েছিলাম, ঠাম্মির বাড়ি গিয়েছিলাম, একটু না বেরোতে পেরেছি, কোথাও কিছু করতে পেরেছি। বাপের বাড়ি পুরো ঘরের মধ্যে আটকে ছিলাম, আর এই শ্বশুরবাড়ি যেই আসলাম সেই আকাশ পরিষ্কার, মানে এই আকাশটা অপেক্ষা করেছিল যে রাখি কবে বাপের বাড়ি শ্বশুরবাড়ি যাবে সেই দিন আমি ঠিক হবো, তাই কি। আর দেখো পুরো বাড়িটা ফাঁকা, আমাদের বাড়ি কত লোকজন সবসময় থাকে, মানে আমার শ্বশুররা তো তিন ভাই, তিন কাকা শ্বশুরের বাড়ি এখানে, আমাদের এক উঠানেই তিন কাকা শ্বশুরের বাড়ি, সবাই একসাথে, একসাথে না সবাই আলাদা 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 বাড়ি আছে সবার। আর তাদের বাড়ি দুটো করে তো ছেলে মেয়ে আছে, কতজন আজকে কেউ নেই বাড়ি, পুরো বাড়িটাই ফাঁকা, সবাই ঘুরতে গিয়েছে, ওই অনুষ্ঠানে গিয়েছে বলছিলাম না, ওই অনুষ্ঠানে গিয়েছে, আর ও চলে যাবে এতক্ষণ আসার মতো হয়ে গেছে। আর আমাদের বাড়ি আমি, আমার আরুষ, আর আর আছে একটা কাকা শ্বশুরের বাড়ি, একটা ননদ আছে, আমরা এই কজনই আছি বাড়ি। দেখো পুরো বাড়িটা ফাঁকা, কেমন খা খা করছে বাড়িটা। হ্যাঁ আমি না এরকম এরকম পরিস্থিতি বাড়ির কখনো দেখি না, কেমন একটা লাগ। আর আমাদের না এই আশফল যেমন হয়েছে, পেয়ারা তেমন হয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আর আমার শ্বশুরবাড়ি একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে কী পরিমাণে কাঁঠাল হচ্ছে তোমার দেখাচ্ছি, দাঁড়াও আমি না ছাদের উপর থেকেই দেখাবো, জুম করে দেখাচ্ছি, দেখো দেখো কী কাঁঠাল হয়েছে। আমাদের এঁচোড় কিন্তু বিক্রিও করে দিয়েছে, মানে একটা গাছে এত পরিমাণে কাঁঠাল যে কী করে রাখবে, ঝড় বর্ষা হলে সব পড়ে যাবে। এই যে আমার জন্য রসমলাই নিয়ে এসছে মা, মা এখনই বাড়ি এসছে, আর আরুষের জন্য ফ্রুটি, জানে আমি রসমলাইটা একটু আমার প্রিয়, তার জন্য কোথাও গেলেই না মা আমার জন্য রসমলাই নিয়ে আসে। যে আমি ঘরে চলে এসেছি আমার রসমলাই নিয়ে, ইয়াম 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 ইয়াম, ও আরো খাও না, ভালো লাগে না, এটা আমার প্রিয়, তুমি খাবে না, আমি জানি আজকে না এই সন্ধ্যার সময় মনটা খুব খারাপ লাগছে, আমার বোনকে আমি ভীষণ মিস করছি, কারণ প্রতিদিন না এই সন্ধ্যার সময় হলে না ও সন্ধ্যা টন্ধা দিত, আমি আরুষকে দুধ টুধ খাইয়ে দিতাম কমপ্লান দিয়ে, খাওয়ানোর পরে না সেই শোয়া পর্যন্ত আমরা মাসাজ মাসাজ খেলতাম, ভীষণ মিস করছি আমার বোনটাকে, ওর এমনিতে কদিন পরে ওর বিয়ে হয়ে যাবে। আর আর এমনিতে অনির্বাণ বাড়ি থাকলে তবুও একটু ভালো লাগতো, ও বাড়ি নেই, ও অফিসে চলে গেছে। আর আজকে দুপুরে আমি রান্না করে রেখে দিয়েছি রাত্রেরটা, কারণ বাড়িতে কেউ ছিল না, আমি আমার মতন খেয়েছি, আর দুপুরটাও রান্না করে রেখেছি রাত্রে, একদম কোনো রান্নাবান্নার ঝামেলা নেই। আর এই সন্ধ্যার সময় আমি এখনই একটা টিফিন মতন করে খেয়ে আসলাম, মানে ও আমার শাশুড়ি মতো মিষ্টি নিয়ে এসেছিলো, ওটা খাওয়ার পরে ওদের একটা টিফিন করে আমি দিয়েছি, সেটা ওরা খেয়েছে। আর খাওয়ার পরে না এখন আমি ঘরে চলে এসেছি, আলুষকে বই পড়াবো বলছি, তা ও বই না পড়ে খাটের উপরে ছাতা ঠাতা নিয়ে খেলা শুরু করে দিয়েছে, দেখো ওদিকে টিভি হচ্ছে, আবার ঠিক টাইম মতো টিভিটাও দেখতে বসে গেছে। এখন আমি এতবার বলছি চল বই পড়াবো বই পড়াবো, বইও পড়ছে না, ওঠ আমি ফ্রুটি নিয়ে এসেছি, সেই ফ্রুটি ঠান্ডা ফ্রুটিটা খেলো, মানে মায়ের কথা কে শোনে, মায়ের কথা তো শুনতে নেই, সেটা আমি বুঝতেই পারছি মায়ের কথা শোনা লাগে না, ওর মতো ফ্রুটিটা খেলো, এখন ওকে দুধটা খাওয়াবো, সেটাও খেয়ে খাওয়াতে পারছি না, আধা ঘন্টা এক ঘন্টা পরে খাইয়ে দেবো দুধটা। আর এখন ওকে জোর করে বই নিয়ে বসাবো, কারণ মামার বাড়ি ছিল, মামার বাড়ি থাকার সময় না ওকে একদিন না দুদিন আমি বই পড়াতে পেরেছি, আর বই পড়াতে পারিনি, সে ফোন ফোন দাদু দিদা ওদের আবদার যত্ন সব চলেছে,
বই পড়াটাই তো আমার জীবনের সবথেকে কষ্ট। বাবু মারছিস কেন? দেখো বই পড়াতে বলছে, ছাতা দিয়ে মারছে আমাকে বই পড়ার কথা বলে। বই বাবু না ওরকম করতে নেই। বই পড়াটা ওর জীবনের সব থেকে বড় কষ্টের, আমি সেটা বুঝে গেছি। আর তো চলো ওকে জোর করে এখন বই পড়াবো, কারণ বই না পড়ালে হবে? কত বয়স, 4 বছর বয়স হতে যাচ্ছে ওর, এখনো 4 বছর পড়েনি, হতে তো যাচ্ছে। স্কুলে ভর্তি হলে কতটা পড়াশুনো শিখতো, আমি আমার মতন করে যতটা পারি আমি পড়াচ্ছি, টিউশন এখনো দেয়নি। এর কারণ হলো বলছি আমি ও ছোট্ট আছে, এখন আমি আমার মতন করে পড়াই, তারপরে ঠিক মাস্টার পড়ে দেবো, যখন আমার আর কাজকর্মে আমি সামলে উঠতে পারবো না, ওর পড়ার চাপ বেড়ে যাবে তখন টিউশন দেবো বলছি। এখন আমি আমার মতন তো পড়াই, আর স্কুলে ভর্তি করলে কি ভালো হতো জানো তো, স্কুলে ভর্তি করলে মানে স্কুলে ভর্তি করলে পড়ার চাপটা থাকতো, এই অনলাইন ক্লাস হতো, ক্লাসে বসতো। আমি ভাবতাম কি যে অনলাইনে ক্লাস করবে, ছোট মানুষ ও কতটা অনলাইনে ক্লাস করতে পারবে, আর কেমন কীভাবে আমি সেই ভেবে না ক্লাসে ভর্তি করিনি। আর এখন কী করবো, পড়াই তাহলে। আর দুপুরের রাত্রে রান্নার তো কোনো চাপ নেই, রাত্রে দুটো ভাত করে নেবো, ভাত করে আমরা খেয়ে নেবো আর ওখানে বই পড়াবো। হ্যাঁ তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, গুড নাইট, ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা। Ta-da! Ta-da-da-da-da-da! Ta-da-da-da!